হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর চলো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে অনেক দিন পর ছাদে গিয়েছিলাম, এত সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে, খুব মিষ্টি লাগছিল দেখতে। এই শীতকালে সবার বাড়িতে একটা করে গাঁদা ফুলের চারা কিন্তু থাকবেই থাকবে, সেই মতো আমাদের বাড়িতেও আছে, একটা অরেঞ্জ আর একটা হলুদ। এইদিকে এই গুড়গুড়িটার অবস্থা দেখো, মা বিউলির ডাল রোদে দিয়েছিল, ও সেখানে নাকি স্মাইলি বানাচ্ছে। স্মাইলি বানাচ্ছো? বানাও দেখি, লাস্ট আমি দেখবো। তুনু এদিকে স্মাইলি বানাতে লাগুক, আমি দেখি আর কি কি নতুনত্ব হয়েছে। এই যে এইখানে হলুদ কালারের গাঁদা ফুলের চারাটা বেশ অনেকগুলো করে কিন্তু ফুল দেয়, দেখতেও খুব ভালো লাগে, ছিঁড়ি না তেমন একটা। মা সিম গাছও লাগিয়েছিল, অনেক সিম হয়েছে, আমরা অনেক খেয়েওছি, সবাইকে দিয়েওছি, এখনও সিম হয়ে রয়েছে, প্লাস ফুলও রয়েছে, মানে এর পরেও সিম দেবে। এইটা কি? এই দুটো তো চোখ, তাই তো? এই দুটো কি? এটা নাক, এটা চোখ, এই দুটো। ও আচ্ছা, এই দুটো চোখ, এটা নাক আর এটা হাসি। দেখি তো একটু হেসে দেখা। ছাদের আর এক প্রান্তে সাদা গোলাপ ফুলের চারাও লাগানো হয়েছিল, আর এই একটা ছোট্ট গাছে তিনটে গোলাপ ফুটে রয়েছে, এত সুন্দর দেখতে লাগছিল গোলাপ ফুলগুলো, কি বলবো। আমার তো আগের পেজটা হ্যাক হয়ে গেল, ওই পেজটাতে এই টাইম ফুলের গাছটা কিনে এনেছিলাম, প্লাস যে লাগিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম। গাছটাতে এত সুন্দর ফুল দিচ্ছিল, এখন একটু স্টপ রয়েছে। আর এই গাছটার ফুলটার কি নাম আমার ঠিক মনে পড়ছে না, তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। গাছে ফুলটা দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু একটা ছিঁড়ে আমাকে তুনুকে দিতে ইচ্ছা করলো, এত সুন্দর মিষ্টি কালারটা ওর কানের গুঁজে দেওয়ার পরে কিন্তু ফুলটা, ওর মুখটাও দেখতে দারুণ মিষ্টি লাগছিল। পাখি উঠছে কি সুন্দর! কেন তুমি পাখির মতো উঠতে চাও আকাশে? তার দুটো কারণ বলো। এই যে তাকাও, তুমি যে পাখির মতো, এই যে পাখিগুলোর মতো যে আকাশে উঠতে চাইছো, কেন? তার দুটো কারণ বলো। কেন? আমার মেঘ ধরার খুব ইচ্ছা, সূর্য ধরার খুব ইচ্ছা। সূর্য তো ধরতেই পারবে না, সূর্যের যা তাপ, তাতে তো তুমি কাছে কাছে গিয়েই পুরো একদম ঝলসে যাবে। আমি বলবো দুটো কারণ, কারণ তুমি সারা দিন ঘুরে বেড়াতে পারবে, তাই তো? আর দ্বিতীয় কারণ হলো পড়াশোনা, স্কুল যেটা তোমার ঝামেলার জিনিস, সেটা জীবন থেকে একেবারে বাদ পড়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছি, ঠিক তো? এটাই মেইন কারণ, তাই না? 100% ঠিক বলেছি। এই পাখি হওয়ার স্বপ্নটা আমাদের টুকটাক সবারই প্রায় হয়েছিল, সে ছোটবেলায় হোক আর বড়বেলায়, এখনো মনে হয় যে পাখি হলে উড়ে বেড়াতাম কত, সারা দেশ ঘুরে বেড়াতাম, পড়াশোনা করা লাগতো না, যা হতো আর কি। যাই হোক, এই দিকে মামা চলে এসেছে পুঁই গাছ লাগানোর জন্য। নিচে একটা পুঁই গাছ হয়েছিল, সেই গাছের দানাগুলো এরকম পেকে গেছে, আর ছোটবেলায় না এই পুঁই দানাগুলো এরকম হাতে ফাটিয়ে মাকে গিয়ে দেখাতাম, দেখো আমার হাত কেটে গেছে, দেখতেও বেশ রক্তের মতো লাগতো, এত লাল। মামা এবার মাটিগুলো খুঁচে এক এক করে দানাগুলো পুঁতে দেবে, যাতে পরে আবার পুঁই গাছগুলো হয়, পুঁই পাতা আমরা খেতে পারি। আর এই দিকে দেখো, ছোট্ট ছোট্ট বিনস গাছে কতগুলো করে বিনস ধরেছে, দেখতে বেশ ভালোই লাগছিলো। একটা বেদানাও পেরে নিলাম, বেদানাটা বেশ পেকে গেছে, বাইরেটা দেখে মনে হচ্ছে যেন খুব বাজে, কিন্তু বিশ্বাস করো ভেতরটা এত লাল আর এত মিষ্টি খেতে, বাজারে এরকম বেদানা পাওয়া যায় না, মানে আমি কখনো কিনতে পারিনি, এত সুন্দর বেদানাটা। অবশ্য বাড়ির জিনিস সব কিছুই ভালোই লাগে খেতে। এই তো, এইটুকুই ছিল আমাদের ছাদের বাগান, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।